Bismillahir Rahmanir Rahim. Tazhu bika as-samawat wa tantashil lakum ya hamil al-Quran ya hamil. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত আজকে দর্শক ভাই ও বোনেরা, আজকে ইকরা টিভি কর্তৃক আয়োজিত নুরুল কোরআন প্রোগ্রামের সর্বপ্রথম আমি মিসবাহুজ্জামান হেলাল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের নিয়মিত প্রোগ্রাম নুরুল কোরআন, এটা প্রতি শুক্র সোমবার এবং বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠিত হয়। আজকে সেই ধারাবাহিকতা হিসাবে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, তাই আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আসলে এ ধরনের প্রোগ্রাম আমাদের জীবনকে একটি সুন্দর জীবন হিসেবে গড়ে তুলে, তাই আজকে এই অনুষ্ঠানে আমরা একজন মেহমানকে নিয়ে আসি, যে মেহমান আপনাদেরকে দীন এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেই হিসাবে আপনাদের নিয়মিত মেহমান, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব শেখ ফয়েজ আহমদ সাহেব, চেয়ারম্যান মদিনাতুল খাইরি আল ইসলামী, ওনাকে আমরা আমন্ত্রণ করেছি। ওনার সাথে আমরা পরিচয় করিয়ে নিই। আসসালামু আলাইকুম শেখ। শেখ, আপনাকে এই প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আজকের এই স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্কে আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلق لكم من نفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. الإمام راع على ملكه، الرجل راع على نفسه، المرأة راعية على بيت زوجها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, প্রোগ্রামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি রহমানুর রহিম। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদ রসুলুল্লাহ ইসলামের প্রতি, যিনি রহমতুল্লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, নুরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সামনে আমি প্রতিটি আলোচনার শুরুতেই একটা বিষয়ের উপরে কিছু কথা বলি, এরপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক এই বিষয়ের উপরে কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মানুষের জীবন শুরু হয় গুরুত্বপূর্ণ অধ্যায়টা শুরু হয় বিবাহের মাধ্যমে।
আমরা সকলেই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আদম আল ইসলামকে পাঠিয়েছেন পৃথিবীতে। প্রথমে জান্নাতে আল্লাহ পাক আদম আল ইসলামকে সৃষ্টি করে রেখেছিলেন, কিন্তু আদম আল ইসলাম অনুভব করলেন একাকিত্ব। আল্লাহ পাক হযরতে আদম আল ইসলামের একাকিত্ব দূর করার জন্য হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সেই ইতিহাস আমাদের জানা। আদম আল ইসলাম যে একাকিত্ব অনুভব করেছিলেন হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের আগমনের ফলে তার একাকিত্ব দূর হয়ে গেল, তারা দুজন জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। পরবর্তীতে তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো। হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কি মহব্বত, কি ভালোবাসা পয়দা হলো হযরতে আদম আলাইহিস সালামের উপর, আদম আলাইহিস সালামের সাথে, আর হযরতে আদমের কত ভালোবাসা তৈরি হলো। উভয়েই একে অন্যকে খুঁজতে লাগলেন দীর্ঘদিন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নায় জমিন প্রকম্পিত হলো। আল্লাহ পাক তাদের দুজনকে আবার মিলিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এই দুনিয়াতে বনি আদমের আগমন ঘটেছিল। আদম আলাইহিস সালামের সন্তানগণ জুড়ায় জুড়ায় পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আর সে সময়ে বিবাহের কার্যক্রম সম্পাদন হতো। জুড়ায় জুড়ায় যে সন্তানাদি তাদের মধ্যেই, অর্থাৎ আগের জুড়ার ছেলে এবং পরের জুড়ার মেয়ে, এভাবে উলট পালট করে আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে বিবাহ দেওয়া হতো। আর এই ভিত্তিতে, এর আলোকে আদম সন্তানের আগমন পৃথিবীতে ঘটে। আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে পরবর্তী ধারা শুরু হয়। মধ্যখানে হযরতে হাবিল এবং কাবিলের মধ্যখানের দ্বন্দ্ব, সংঘাত, বিবাহ নিয়ে, সে জিনিসও আমাদের জানা। অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম যে দ্বন্দ্ব, যে সংঘাত আদম আলাইহিস সালাম আসার পরে পৃথিবীতে সংঘটিত হলো, যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, সেটা ছিল হযরতে হাবিল এবং কাবিলের মধ্যে। আর সেই সংঘাতটি ছিল নারী গঠিত সংঘাত, তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। যাক, আজকের বিষয় হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আমার তিলাওয়াতকৃত আয়াতে সূরাতুর রুম 21 নম্বর আয়াত, আর এই সূরাটির 21 নম্বর পারায়ও অবস্থিত আল্লাহ পাক ফরমান এবং তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের এই সঙ্গিনীদেরকে, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের জুড়া সৃষ্টি করা হয়েছে। এই কথাটার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাটার ব্যাখ্যা বর্ণনা করেছেন। নবীজি ইসলাম বলেছেন যে পুরুষদের বামের পাজর থেকে এবং পাজরের উপরের হাড্ডি থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করা হয়েছে। বুখারী শরীফের এই হাদিস, ইস্তাউসু বিন নিসায়ে খাইরান ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি যিলাই আলাহু, উপরের হাড্ডি বক্র হাড্ডি থেকে তোমাদের জুরাদেরকে, সাথীদেরকে সৃষ্টি করা হয়েছে। কিসের জন্য আল্লাহ পাক সাথীদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে কারিমে ফরমান যে তোমাদের সুখের জন্য, তোমাদের শান্তির জন্য তোমাদের সাথী তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যাতে করে তোমরা তোমাদের সাথীদের কাছে গিয়ে তোমরা সুকুনত, তোমরা শান্তি অনুভব করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের উন্নত ফরমান, ওয়া আশিরুহুন্না বিল মারুফ
ফাইন কারেহ তুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। সূরাতুন নিসার 19 নম্বর আয়াত সাইর পারায় আল্লাহ পাক ফরমান, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অসুবিধা দেখা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনাসূচক এই আয়াত কারিমার মাধ্যমে, যদিও তোমরা অপছন্দ করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জোড়াকে শান্তির জন্য তৈরি করে দিয়েছেন, তোমাদের মধ্যে এই যে বন্ধন তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কল্যাণের জন্যই রেখে দিয়েছেন। এ কারণে অকল্যাণকর যদি কিছু দেখো, যদিও কিছুটা মনোমালিন্য যদি হয়, সেটাকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদের শান্তির জন্য আল্লাহ পাক বন্ধন দিয়েছেন, সেহেতু সেদিকে চেয়ে ছোটোখাটো এই জিনিসগুলোকে ভুলে যাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বিবাহ করার আগে কিন্তু বেশ কিছু জিনিস লক্ষ্য করার জন্য নবীজি ইসলাম বলে দিয়েছেন আমাদেরকে। বুখারী শরীফের হাদিস যে বিবাহের আগে চারটি জিনিস দেখে বিবাহ করার জন্য, লিমা আলিহা ওয়ালি হাসাবিহা ওয়া জামা আলিহা ওয়ালি দিনহা ফাজফার বিজাতির দিন। বিবাহের আগে এই জিনিসগুলো দেখে দিনদারিকে অগ্রাধিকার দেওয়ার জন্য, শুধু সম্পদ দেখে বিবাহ না করা, আবার এ ধরনের জন্য না হয় আপনি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির পুরুষ, আপনি উচ্চবিত্ত দেখে মেয়েকে বিবাহ করলেন, ওই মেয়ে মহিলাকে আপনি কীভাবে রাখবেন সেই চিন্তা আপনার নাই, সেদিকে খেয়াল রাখা, সৌন্দর্যের দিকেও খেয়াল রাখা, বংশমর্যাদা আপনার এবং উভয় ফ্যামিলির স্ট্যাটাসের দিকে খেয়াল রাখা, কিন্তু দিনদারিকে অগ্রাধিকার দেওয়া। আমরা আসলে যেটা অগ্রাধিকার দেওয়া সেটাকে আমরা পিছনে রেখে অন্য জিনিসগুলোকে আমরা অগ্রাধিকার দেই, বিদায় আমাদের ফ্যামিলিগুলোতে অনেক সময় শান্তি দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ করার আগে দিনদারিকে অগ্রাধিকার দিতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মহিলাদের ক্ষেত্রে দেখুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সম্মান দিয়েছেন। বিবাহের আগে আপনি যাকে নিয়ে আসবেন তার প্রতি আপনার সম্মান দেখাতে হবে, এবং হুজুরে পাক ইসলাম এই জিনিসটা যেভাবে হাদিসের মাধ্যমে, মুসলিম শরীফের হাদিস, আর দুনিয়াও মাতাউন খাইরুম মাতা দুনিয়া ইমরাতুস সালিহা, দুনিয়া একটা সম্পদ, সমস্ত দুনিয়ার জিনিসগুলা উপভোগের বস্তু, আর এর মধ্য থেকে সব থেকে উত্তম সম্পদ হল নেককারিণী স্ত্রী। সুবহানাল্লাহ। এখানে অনেকেই যারা ইসলাম বিদ্বেষী তারা বলে থাকে যে হুজুরে পাক ইসলাম মহিলাদেরকে একটা সম্পদ বলেছেন, প্রপার্টি বলেছেন, নাউজুবিল্লাহ। এই হাদিসের প্রথম দিকে হুজুরে পাক ইসলাম বলেছেন দুনিয়ার সব কিছুই সম্পদ, আমরা বলি না মানব সম্পদ, দুনিয়ার মানুষত্ব মানুষদেরকে সম্পদ বলে। এতে করে বোঝা গেল মানুষ উত্তম সম্পদ হলো নেককারিণী মহিলা, দুনিয়ার সব কিছু যদি সম্পদ হয় তাহলে পুরুষত্ব সম্পদ। এতে করে শুধু মহিলাদেরকে সম্পদ বলা হয় নাই, দুনিয়ার সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হলো নেককারিণী মহিলা। সুবহানাল্লাহ। এ কারণে বিবাহের আগে একজন নেককারিণী মহিলাদেরকে বিবাহ করা পুরুষদের জন্য, এবং মহিলাগণ একজন নেক পুরুষের কাছে বিবাহ বন্ধনের বিবাহতে আসার আগ্রহ থাকা, এটা না হওয়া যে নামাজি পুরুষদেরকে, দিনদার পুরুষদেরকে অপছন্দ করার আজকাল একটা প্রবণতা দেখা দেয়। এমনকি হজ করার পরে মানুষ দাড়ি রাখতেও স্ত্রীদের অনুমতি নিতে বাধ্য হয় তারা। এই যদি হয় আমাদের অবস্থা, আবার আমরা আশা করি ফ্যামিলির মধ্যে আল্লাহ পাকের রহমত আর বরকতের আশা করি, সেটা কশ্মিন কালেও হবে না। মাসিয়াতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে কেউ যদি সওয়াব কামাতে চায়, গুনাহের ছত্রছাড়ায় থেকে যদি কেউ আল্লাহর রহমতের আশা করে, সেটা কোনো অবস্থায় সফল হবে না, কাম্য নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, আর এই জিম্মাদারদের প্রত্যেককে তার জিম্মার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আল ইমামু রাঈন আলা মুলকিহি, ইমাম যিনি তার দেশের জন্য জবাব দিতে হবে। আর রাজুল রাঈন আলা নাফসিহি, এখন যারা কোনো দায়িত্বে নাই, চেয়ারম্যানও না, মেম্বারও না, সমাজপতিও না, তিনি যদি বলেন যে আমার তো কোনো জিম্মাদারি নাই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো জবাব দিতে হবে না, না হবে না। আর রাজুল রাঈন আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ তার দেহ সম্পর্কে অন্ততপক্ষে জবাব দিতে হবে। মহিলাগণ যদি বলেন যে আমার তো কোনো কর্তব্য ছিল না, কর্তৃত্ব ছিল না, ফ্যামিলি সম্পর্কে তো জবাব দেবেন আমার স্বামী, আমরা মহিলা, আর রিজাল কাওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে তো সর্দার বানিয়ে দেওয়া হয়েছে বিদায়, সব সকল কিছুর জবাব পুরুষরাই দিবেন, সেটা তা হবে না। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে, আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা, মহিলাগণ স্বামীর ঘরের সব কিছুর ব্যাপারে জবাব দিতে হবে। স্বামীর ঘরেতে আপনি পর্দার সাথে থেকেছেন কিনা, স্বামীর সম্পদের হেফাজত করেছেন কিনা, স্বামীর সন্তানাদির হেফাজত কিভাবে করেছেন, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের দিনদারির দিকে খেয়াল রাখার ইত্যাদি ব্যাপারগুলো কতটুকু আপনি আঞ্জাম দিয়েছেন, সে ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের তাকে ফকিয়ত বা মর্যাদা বেশি দিয়েছেন তা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য জায়গায় ফরমান যে আমার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী সেই ব্যক্তি যে মুত্তাকি, পরহেজগার। স্ত্রী যদি সম্মানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বামীর থেকে সম্মানী হয়ে যাবে যদি সেই ফ্যামিলির স্ত্রী মুত্তাকি পরহেজগার হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই স্বামীর কোনো মূল্য নাই যে স্বামী দিনদার নয়, সেই স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফকিয়ত পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের অধিকারী হবে সেই স্ত্রী যে স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের নজদিক বেশি গিয়েছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফ্যামিলি পরিচালনা করছেন, স্বামীর ঘর পরিচালনা করছেন, তার মর্যাদা ওই স্বামী থেকে উপরে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দুনিয়া পরিচালনা করার জন্য সব ক্ষেত্রে যেহেতু একজন পরিচালকের প্রয়োজন হয়, একটা গাড়িতে একজন ড্রাইভার থাকা যায়, কিন্তু ওই গাড়ির ভিতরে 40-50 জন প্যাসেঞ্জারও থাকেন, একজনই ড্রাইভার হন, সবাই যদি ড্রাইভার হয়ে যেতে চান তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, একজন পরিচালক থাকতে হয়। মসজিদের ক্ষেত্রে এক মসজিদে হয়তো 100 জন বড় বড় আলিম থাকতে পারেন, কিন্তু এখানে একজন ইমাম হতে হবে। মক্কা শরীফের হেরাম শরীফে যখন নামাজ হয় সেখানে দুনিয়ার প্রখ্যাত হাজার হাজার ওলামায়ে কেরামগণ থাকেন, কিন্তু একজন ইমামতি করেন, একজন ইমাম হতে হয় বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহ পাক পরিচালনা, ফ্যামিলি পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য আল্লাহ পাক ফৌকিয়ত দান করেছেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে এই ক্ষেত্রে ফৌকিয়ত দান করেছেন, পুরুষদেরকে নেতৃত্বের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে নিজেদের ইজ্জত আবরু, নিজেরা গুণাত থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক কোরআনে করিমে বাতিয়ে দিয়েছেন। যেভাবে আল্লাহ পাক কোরআনে করিমে মহিলাদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে 18 পারায়, আল্লাহ পাক সূরাতুন নূরের 18 পারায় 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন যে মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে, তাদের সেগুলোকে ঘুরে রাখে, প্রদর্শন না করে। এখন প্রশ্ন আসতে পারে শুধু আল্লাহ পাক মহিলাদেরকে বললেন দৃষ্টি নিচে দিয়ে রাখার জন্য,
তাহলে পুরুষটা কি শুধু মহিলাদের দিকে চেয়ে চেয়ে থাকবে? না, আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগযুন্না আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য বলেছেন, ওয়াহফাযু ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যিনাত যাগুলো দেখানো যায় না সেগুলো যেন অন্যদের জন্য তারা না দেখায়। কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের সমাজে, অন্য হাদিসে নবীজি ইসলাম ফরমান যে তোমরা তোমাদের স্বামীদের জন্য সাজগোজ করো। কিন্তু আমাদের সমাজে একটি জিনিস আমরা দেখি যে অধিকাংশ মহিলাগণ তারা সাজগোজ করেন যখন বাহিরে যাবেন, কিন্তু ঘরে তারা সাজগোজ তেমন একটা করেন না। স্বামীদের জন্য সাজগোজ করা, যাকে দেখানো যাবে তার জন্য সাজগোজ করা, যেখানে দেখানো যাবে না সেখানে সাজগোজ না করা বিধায় না করা। কিন্তু আমরা দেখি যে যেখানে দেখানো যাবে না সেখানে স্বামীর পয়সা দিয়ে সাজগোজ করে দেওয়া হয়, সেটা স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক মধুর সম্পর্কের ক্ষেত্রে একটা প্রতিবন্ধক, এবং সেই সুন্দর সম্পর্কেতে শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ রাব্বুল আলামিনের বরকত না আসার একটা প্রতিবন্ধক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পর্দার আয়াত যখন অবতীর্ণ হয় 5 হিজরিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পর্দাতে থাকার জন্য এটা ফরজ। আর এই ফরজ তরক করার মাধ্যমে এক তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করা হলো, দ্বিতীয়ত হলো দুনিয়ার জীবনে যে শান্তি সেই শান্তি চলে যাওয়ার একটা প্রধানতম মাধ্যম বেপরদিগির মাধ্যমে সৃষ্টি হলো। পুরুষদের জন্য নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘুরে রাখা ফরজ, এবং মহিলাদের জন্য পুরা শরীর ঘুরে রাখা ফরজ। আমার মনে হয় কলারও চলে এসেছে, ঠিক আছে কলও নিয়ে নেই, এরপরে আমি সাথে সাথে আমার কথাগুলোকে আমি ইনশাআল্লাহ। আচ্ছা দেখি কে আমাদের সাথে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। জি হোক বোন। আচ্ছা ইনশাল্লাহ, আমরা বুঝছি আপনার প্রশ্ন, শেখে উত্তর দিবা হন্তে আপনি দেখতে থাকুক অনুষ্ঠান ইনশাল্লাহ। নেক্সট কলার, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, শেখ জি আমি একটা প্রশ্ন করতাম। হোক আসেন জি, তাই হন যা আপনার হোক বোন, আপনার প্রশ্ন হয়ে দুকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি প্রতিদিন দেখি আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। মাশাআল্লাহ। যে একটা প্রশ্ন করতাম, আমি কোন কেউ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি, বা সংবাদ বা দুঃসংবাদ বা কোনো কিছু হারাইলে এটার অর্থ কি তা আমি জানতাম চাই। আচ্ছা ইনশাআল্লাহ, দেখতে দাও কা ইনশাআল্লাহ, শেখে উত্তর দিবা ইনশাআল্লাহ। শেখ আমরা আনসারের দিকে যাই, এখন আর কলার অত্যন্ত মুবারক তসবি। এই তসবিকে তসবিহে ফাতিমি বলা হয়। নবীজি সাল্লাল্লাহু ইসলাম হজরতে ফাতিমাতুদ্দাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন। হজরতে ফাতিমাতুদ্দাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলামের কলিজার টুকরা সন্তান। তিনি নবীজি ইসলামের কাছে আবদার রাখলেন, আব্বা আমাদের ফ্যামিলির মধ্যে ঠানাপূরণ কখনো শেষ হয় না, কষ্টের সময় যাচ্ছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি,
আমাদের মদিনা শরীফে অনেক গোলাম গনিমতের মাল আসে, সেগুলোর থেকে যদি কিছুটা আমাকে দেওয়া হতো। হুজুরে পাক ইসলাম বললেন, যতক্ষণ পর্যন্ত মদিনার সকল মানুষের সমস্যার সমাধান সকলের কাছে আমি খেদমত পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির কাছে আসবো না আমি। হজরতে ফাতিমাতুদ জাহরা অনেক সমস্যার কথা হুজুরে পাক ইসলামকে তুলে ধরলেন। হুজুরে পাক ইসলাম হজরতে ফাতিমাতুদ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তসবি তখন বাতিয়ে দিলেন, মা তুমি এই তসবি পড়ো, এই তসবি পড়ার মাধ্যমে তোমার গরাবতী দূর হবে, তোমার ফ্যামিলির যে রিজেকের তঙ্গি আছে সেটা দূর হয়ে যাবে, সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। তখন হুজুরে পাক ইসলাম বলে দিয়েছিলেন, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ একবার 34 বার, এই তসবিটা পড়া। এইটা সাধারণত বুজুর্গানে দিনগণ প্রতি ফরজ নমাজের পরে পড়ার, প্রত্যেক নমাজের পরে পড়ার জন্য বলেন। যদি আপনার তাড়াহুড়া থাকে তাহলে নামাজের পরে আপনি সুন্নতগুলো আদায় করার পরে আপনি পড়তে পারেন। এমনকি কোনো কোনো সময়ে যে ওয়াক্ত শর্ট থাকে অথবা আপনি শেষের দিকে এসে হয়তো নামাজ পড়েছেন, তখন যদি সুন্নত পড়ে ফরজ পড়ে আপনি তাসবিহগুলো পড়েন, আবার সুন্নত মুআক্কাদা আপনার যেগুলো বাকি আছে সেগুলো পড়তে অনেক দেরি হয়ে যাবে, তাই এই ক্ষেত্রে আপনি তাসবিহগুলো একবারে শেষে পড়াই ভালো। এটা জরুরি নয় যে ফরজের পরেই পড়তে হবে, আপনার সুবিধা অনুযায়ী আপনি তসবিহগুলো পড়ে নিতে পারেন, আর এটা কোনো অসুবিধা নাই। আসরের নামাজের পরে যেহেতু আর কোনো সুন্নত নাই সেহেতু আসরের পরে আপনি পড়ে নিতে পারেন। মাগরিবের ক্ষেত্রে হয়তো যে আপনি সময়টা যেহেতু শর্ট, মাগরিবের ক্ষেত্রে লম্বা তসবিহগুলো সুন্নতের পরে পড়াটাই ভালো, তসবিহাত এবং দিগর অন্যান্য আমলিয়াত যেগুলো রয়েছে, সুরা বিভিন্ন সুরাগুলো পড়ার যে আমলগুলো রয়েছে সেটা মাগরিবের ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা পড়ার পরে পড়লেই ভালো। আয়াতুল কুরসি এবং সুরাতুল হাসরের আমল যেটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটার আমল এটা ফরজের পরেই পড়ে নিলে ভালো। জাযাকাল্লাহু খায়র। আমরা ইনশাআল্লাহ একটু বিরতিতে যেতে হচ্ছে আমাদের। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন শেখ ফয়েজ আহমদ শেখ এ হাবিবপুরি সাহেবের। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।